ভাল লাগছে কি সুন্দর আছে না ভাবি হ্যাঁ পুরো ইয়া করা এটা কি করা ভাবি আপনারা যে এরকম করতেছে আমার তো মাজা ব্যথা করতেছে আপনাকে এটা দেখা সিএ কমেডি টিভি স্মাইল ইজ গুড ফর হার ভাই কেন ওই মিমদের বাড়ি কোনটা আমার বোনের সাথে তোমার প্রেম আর কয় কি বাড়ি কই তোমার নগা নগা আমার বোনের লগে প্রেম আমি জানি না আমার বোন তো এমন না তুমি বাটপারি করতেছ কি বাটপারি আপনার বোন আপনার বোনের সাথে প্রেম করতে যাবো আমার বোনের লগে তুই প্রেম কর শালার পুত ভাই আমার সিনস এই অর্থ এলাকায় আমার নামে শিরনি ভরে কি আমার বোনের লগে প্রেম কর ভাই এই হালার পুত কোথায় মারবেন নাকি তো তোরে কে এন্ড সাইডা দিমু আমি ভাই 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 কত বড় সাবাস আমার কয় আমার বোনের লগে প্রেম করে ভাই আপনার বোন হইলে কি আপনার বোনের বিয়া দিবেন না বিয়া দিমু তোর মতো ফকির নির্ফলার লগে বিয়া দিমু এ ভাই দেখো আমার বোনের লাই এমপি মন্ত্রী ছেলেরা আসে আর তুই বেড়া ফকির নির্ফল আসে আমার বোনের লগে প্রেম করতি ভাই আমার বংশ কিন্তু ভালো বংশ আচ্ছা ডাইরেক্ট মন্ডল ওরে বাবা তাতে চেহারা দেখলে বুঝা যায় কার কই কি আছে না আছে আলার পথ কত বড় সাবাস আমার বোনের প্রেম করে তোরে কাইটটা টুকরা টুকরা কইরা এখন নদীতে বাসায় দিমু এ ভাই দেখেন 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 ভাই আমার তারে দে ভাই আপনার বোন কি লম্বা সারা চিকনি চামেলি হ হ কিন্তু দাঁড়ান ভাই তাইলে আমি একটু দেখাই এই যে ভাই দেখেন তো এটা আপনার বোন কিনা এই যে দেখাই এই যে এটা কি আপনার বোন ও ওইটা তো হইলো নারা চড়া ফ্যামিলি ওইটা ওনার বোন না আহারে বেটা আগে কইবি না তোর আপনি তো আগে মারতে আইছেন ভাই মিম কি আপনার বোনের নাম একলা হয় না তাও আচ্ছা থাক আমার নাম শা মিম শামিম তাহলে লাস্টে তালিবা সহায়কার বাদ দিলে তো মিম হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই ও এটা নারা চড়া ফ্যামিলি তুমি এখান দিয়ে যাইয়া ওইখান দিয়ে ঢুকলে সামনে যে বাড়িটা ওইটাই বাড়ি দাও ভাই যা কিভাবে এলি নরা সরা ফ্যামিলি নরা এরা এইভাবে নরে তুমি দেখবা যাও 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 গা ভাই নরা সরা ফ্যামিলি হ্যাঁ এইভাবে এইভাবে যারা করে তারাই যাও 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 এই যে কই গেছিলা তুমি মেজাজটা কিন্তু এমনি খারাপ আছে তোমার মেজাজ খারাপ আছে আমার মেজাজ মাঝে অনেক খারাপ নেই আমারও মেজাজ অনেক খারাপ আছে কি ব্যাপার কি হয় মেজাজ খারাপ কই মেজাজ খারাপ কে সারা দিন বাড়িতে থাকো না থাকো না রাত কয়টা বাজে এখন তুমি আমার বোন মিজাজ খারাপ হয়ে রয়েছে এগারোটা কোনো নাই কইল নাকি বারোটা একটা তো নাই তো ও এগারোটা কোনো রাত না আরে একবার বাড়ি মানে আমার বাত আমাকে সন্ধ্যে শুরু হইলো আর তুমি রাত হোক কি জানি নিজি ডাল ঢুক বারোটা একটা তোমার কি কেবলমাত্র সন্ধ্যে শুরু হইলো না এই এখন শীতের দিন না কি শীত পড়ছে কুয়াশা পড়ছে এই শীতের মধ্যে এগারোটা মানে গভীর রাত গভীর রাত না ঠিক আছে গভীর রাতে যা করা তাই করবারে এখন নাকি এখন তো এগারোটা বাজে গভীর রাতে যা করার কোন মনে এখন কি এই এই তোমারে কি খেলে আমার গভীর রাতেই দরকার আর দরকার হইতে পারে না সন্ধ্যের সময় সদাই বাড়ি করে দিয়ে গেলাম এই তো রান্না বান্না কই ও না না রান্না বান্না করি নাই কি রাঞ্জো কি রাঞ্জো আজকে যা দিয়ে গেছো তাই রাঞ্জি ঘোরাঘুরি করলাম তাই তো রাত হয়ে গেছে আমি তো খারাপ কোনো কাজে যাই নাই না আমার স্বামী তো খারাপ কোনো কাজে যাইতেই পারে না মদন না সদনের সাথে ঘুরতে গেছে আর অমনি রাইট হয়ে গেছে এগারোটা বাজে সন্ধ্যা থেকে না খারাপ আর তুমি কোনোদিন আমার ধরতে পারতো যদি সত্যি পারতে আমি তুমি আমার কইতে আমি তো কোনো খারাপ কাজ করেই নে আমার মতো ভালো এলে এই গ্রামে একটাও নেই আচ্ছা চোর কি কখনো প্রমাণ রেখে চুরি করে আমি চুরি করলাম কবে আমি কোনো চুরি নেই
তাহলে যে কইলা আমি তোমারে কি কোনোদিন ধরতে পারছি তা তুমি যদি চুরি করে প্রমাণ রক্ষা করবা আমি তোমারে ধরতে পারমু আলে আমি আমাদের ভালো হেলে নাই ও আর আমি চুরি চারটা এগুলা অজন্য করি রে বুঝছো কি চুরি চারটা এগুলা আমি অজন্য করি রে তুমি অনেক কথা কর তোমারে আমার অনেক ফুঙ্গা লাগে আরে ভিতরে চলো হাসাবো ভাসাবো ভাত খাবো চলো তুমি আমারে ভাঙালো না কি কি ভাঙাইলাম আবার আরে ভাই আমার ভাত খাবো কথা তুমি আবার ভাত খাবো কইলে তো জানি মন বলে মন বলে মন বলে দেহ ঝোকানা ভাই গান তো আমি ধমাইছি তোমার এরকম নড়াচড়া কোনো কিছু হয় নাই রে পাগল মেসেঞ্জে তো চ্যাট করে লেখি লেখার সময় কেমন নড়াচড়া করি নাকি হাই হ্যাঁ তোমাকে পরিবারের সবাই নড়াচড়া করে এইভাবে যদি নড়াচড়া করো তাহলে আসতে কথা কো আসতে আসে ভাই ভাবি আছে ভাই ভাবি আছে হ্যাঁ চলো অন্য সাইডে যে কথা কই অন্য সাইডে হ্যাঁ হ্যাঁ চলো এই সাইডে হ্যাঁ চলো চলো আলকামিনো থাকো না কই কি ভাই তো খালি নড়ে এরকম কেমন আরে এই সাইডে আসো কেন নড়তাছো নড়াচড়া ফ্যামিলি কি হইতেছে সব আমি ভাই কিন্তু এই লোকটা খেডা আরে ভাবি তোমারে কইছিলাম না ও যে ওই যে যার কথা এটাই তো আচ্ছা আচ্ছা যাক ভালো হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছে কি সুন্দর আছে না ভাবি হ্যাঁ পুরো একা করা ভাবি আপনারা যে এরকম করতেছে আমার তো মাজা ব্যথা করতেছে আপনাকে এটা দেখে আরে যেহেতু পছন্দ দুজন দুজনে করছে সমস্যা কি কোনো সমস্যা নাই কিন্তু আমার এত নড়াচড়া করলে তো হইব না ভাবি আরে নড়াচড়া করলে কি হইব দত্তরি তুমি বেশি কথা শোনো ভাই একটা কথা কই ভাবি রে ভাবি তুমি একটু ম্যানেজ করো ভাবি ভাবি এটা কেডা আপনি এরকম করতেছেন কেন আপনি তো আমাদের ফ্যামিলি না হয়ে গেছি ভাবি কি হয়েছেন ওরে ভালোবাসি আমরা চাইছিলাম কিছু করে মধ্যে আমারও তো সার্কেল দেওয়া শুরু হয়েছে আমি কি বিয়া করবো আমি এই ফ্যামিলিতে জীবনে বিয়া করবো না আমি তোর অনেক ভালোবাসি লাগলে আমি বানাই নিতাম এরকম এরকম আমি তোর অনেক ভালোবাসি
দিলে তোর থেকে গেল কা আমার দুঃখ গো ভাবি ও মা কি হয়েছে ভাই আরে আর কয়েকটা এই আমাদের এই বোন এ বলে ভালো আছে ওই ও আবার এরকম বাড়ি গেলে না ওই তারপরে বলে ভালো আছে এই তুমি একটা ডিসিশন দাও কি করা যায় এই শুনো যদি এমন না করতে পারে আমাদের বংশের বদনাম লাগবো এটা কখনো সম্ভব না এমন করতেইব আমাদের বাপ দাদার যে রীতি এই রীতির মধ্যে আমাকে থাকতে হবে হ্যাঁ আমাদের বংশের ঐতিহ্য সবাই লড়ে চড়ে এইটা না হইলে আমাদের শোনা শোনা চুপ থাকো এত বকবক কইরো না ঠিক আছে এই আমি সহজে এই ফ্যামিলিতে আইসা একদম মিল্লা গেছি দুনে যাইতে এসা বিল্লা যাইবো এত সোজা না ঠিক আছে আমি আমি একটা কথা কই ওই যে হেলেনা আমরা ভালো আছে ও যদি আমাদের ফ্যামিলিতে আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মতো হয়ে যাবে আচ্ছা